হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। নতুন বছরে সবাইকে স্বাগত জয় এন্ড টিএস ব্লকে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের সাথে থাকো, পাশে থাকো, এটাই চাইবো। আর আমার যাদের যাদের প্ল্যানিং করেছো আজকে, তারা সেই প্ল্যানিংগুলো খুব সাকসেসফুলি কাটাও। আমাদের প্ল্যানিং আজকে কিছু হয়নি, তো আমরা বিকালবেলা এখন বেরোবো আমি আর টিয়া মিলে। দেখি কিছু কেনাকাটি করার আছে, কিছু মার্কেটিংও করার আছে, ঘরের জিনিসপত্র এইসব নিয়েই আমার চলছে। আমরা কোথাও যেতে পারিনি কারণ কোভিড সিচুয়েশনটা খুব একটা ভালো যাচ্ছে না বলে। তো টিয়াও রাজি হচ্ছে না, আমাদের বাবু খুব ছোটো তাই জন্য। তো আমরা সামনাসামনি যাবো, চলো আজকে একটা ব্লগ হয়ে যাবে, সামনাসামনি যাবো, কি করব না করব সমস্ত কিছু দেখাবো, সাথে থাকো তোমরা। টিয়া কি করছে চলো দেখা যাক, কি করছো? এই তো বাবুর খাবার বানাচ্ছি, এদিকে চা বসিয়েছি। বাহ, আমার খাবার কিছু হচ্ছে না মনে হচ্ছে, শুধু চাই খেয়ে যেতে হবে, আর কি করা যাবে। বেরিয়ে পড়েছি এবার, এই তো বর দোকানে বসে আছে, দোকানে কেউ নেই, এবার কাকে রেখে যাবে? 7টা বেজে গেছে, যা চিল্লানি ছেলে আমার, কি চিল্লামিলি, ও আমাদের সাথে চলে যাবে এবার, ওকে নিয়ে যাওয়া এই পরিস্থিতিতে, ওকে কোথাও বাইরে বের করতেই হয়। চলো আমাদের কেনাকাটা টুকটাক হলো, ঘরেরই টুকটাক দু একটা জিনিস নিয়েছি, বেশি কিছু নেওয়া হয়নি, ওই ওটস ডালিয়া ওইসব জিনিসই ডেলি লাগে আমাদের। আমরা বাড়ি ফিরছি, রাত হয়ে গেছে, চলে এসেছি আমরা, ও দোকানেই রয়েছে, ওর দেরি হবে আসতে, এগুলো বাইরে রেখে যাবো, নাহলে গেলেই ছেলে ধরাধরি করবে। কি করছো তুমি, কাপড় ভাঁজ করছো? ও মার কাপড় ভাঁজ করছে, হেভি কাজ করে। এই আসলাম জাস্ট ঘরে, এসে দেখি ও ঠাম্মির সাথে চুপ করে বসে আছে, আমি থাকলে যত দুষ্টামি করে, ঠাম্মির সাথে থাকলে বেশি দুষ্টামি করে না। করো ভাঁজ করো, এই এটা কি হচ্ছে, এই যে এটা কি হচ্ছে, চলো ঘরে চলো, ঠাম্মি ঝাড় দেবে, চলো। না বাবা নোংরা করে না, কয় না কয় না, না 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 না, আস্তে আস্তে পুয়ে যাবে, পুয়ে যাবে, পুয়ে যাবে, মাথা ঘুরে যাবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ঘরে যাও ঘরে যাও ঘরে যাও। তো এসে ড্রেস টুস চেঞ্জ করলাম, এখন একটু বসলাম, হাত পা ব্যথা হয়ে গেছে। এবার ছেলেটা আমার কাপড়গুলো ভাঁজ করা হয়নি, তো ছেলেটা আমার এই যে সব কাপড়ও ভাঁজ করবে, এবার সব এলোমেলো করে রাখবে, ও এসবই করে, আমি কাপড় গুছিয়ে রাখি আর ও এসে এসে সব এলোমেলো করে। তো তারপর একটু সময় ওর সাথে খেলি, তারপর যাবো রান্নাঘরে, ওর খাবার বানাবো, রাতে কি খাওয়াবে, রুটি হবে, তো রুটিটা মাই করবে, আমি করব না, আমার রুটিটা বেশ ভালো হয় না, করতে পারি না ঠিক করে। তো চলো পরে দেখাচ্ছি। আমার ছেলে গাড়িগুলোকে না ভাঙা পর্যন্ত শান্তি পাচ্ছে, ওগুলোকে ভাঙবে আগে, সব নারী বের করে দেবে গাড়িগুলোর, তারপরে ওর শান্তি, তারপরে ভেঙে ভেঙে বলবে যা কি করছিস, ওগুলো ওগুলো কি করছিস, সব গাড়ি এক মাসও টেকে না, এক মাস পর্যন্ত থাকে তারপর ভেঙে যায়, ওই ভেঙে দেয়। ওই যে ওর বাবার একটা জুতো এখানে, আর একটা জুতো জানি জানা কোথায় হারিয়েছে। এবার ওর ছেলে আমার রুটি বানাচ্ছে,
ওটা গরম রেখে দাও শোনাই ঘরে রেখে দাও আমার লাগবে ওটা গরম ও এখানে কাজ করবে ওটা পড়ে যাবে চলে এসো যে রুটি খাবে চলো 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 এই যে আমাদের রাতের ডিনার হচ্ছে ওর ওর বাবা এরকমই ডেলি খেতে বসে আর ছেলের মাথার উপর উঠবে গায়ে উঠবে এসব করবে কোনোদিন বাবাকে খেতে শান্তি দেয় না আমাদের সাথে এটা করে না ঠাম্মির সাথে তো করেই না আমার সাথেও করে না মাঝে মধ্যে ওর বাবার সাথে এটা করে তো রাতের খাবার রুটি আর তরকারি এমনি সবজি নিরামিষ সবজি তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিচ্ছি বাসন টাসন ধুয়ে নেব তো বন্ধুরা গুড নাইট শুভরাত্রি সবাইকে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে লাইক করে দিও আর কি বলবো টাটা বাই বাই ভালো থেকো